আর একজন হুজুর, আমি ওই মসজিদেও বলেছিলাম, গালগুলো মেলা মেলা, দাঁতগুলো মেলা প্রায় কুকুরের মতো, চেহারাটা আমাদের সাদা গরুর মতো, ওনার নাম হলো আব্দুল কাইয়ুম ফিহাজু। এগুলো আমি ওই লাইভ চলতেছে সেই জন্য তাদেরকে জবাবগুলো দিয়ে দিচ্ছি, নইলে এগুলো যদি জবাব না দিই এগুলো বলে কথা, আমাকে তো তো বলার কেউ নাই। সুন্নিরা এখনো জিন্দা আছে, জবাব দেওয়ার মতো সুন্নিরা এখনো জিন্দা আছে, বুলুটগুলো এখনো আছে। এই আব্দুল কি ফিয়াজু, ফিয়াজু জন্মের সমস্যা, এই ফিয়াজুকে বলতেছি আমি, আব্দুল কাইয়ুম ফিয়াজু দাঁতগুলো মেলা মেলা, লেবার ভরত আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি, ও একটা মারাত্মক কথা বলে ফেলেছে, হয়তো পাকিস্তান সিরকুট শরীফ থেকে এক তৈব সাহেব এসে চট্টলার বাংলার জমিনে বেদাতের কার্যক্রম জারি করে দিয়েছে, হয়তো উনি যদি আওলাদ রসুল হয়ে থাকেন উনি মক্কা মদিনায় না যাইবেন, এখানে কেন আসলেন? আচ্ছা বিয়া হল জন্মের সময়ের একটা লিমিট থাকে, এটা কয়জনের ফুটা তার মা নিয়েছে আমি জানি না, নিশ্চয় তার মার বিবাহর আগের সন্তান, ঠিক না? কত বড় বিয়াকল মানুষ, সিরকুট শরীফ থেকে বলে এখানে কেন এসেছেন? শাহ জালালের বাড়ি এখানে, শাহ ফরানের বাড়ি এখানে, গৌস ভান্ডারির বাড়ি এখানে, শাহ আমানতের বাড়ি এখানে, শাহ মকদুমের বাড়ি এখানে, 360 ওয়ালি যে এখানে এসেছেন তাদের বাড়ি এখানে, এগুলি ইসলামের দাওয়াতের জন্য এসেছেন। আর এই বিয়াকলগুলো এই এই জন্মের সমস্যাগুলো এগুলো বলে কি? আব্দুল কাইম কি ফিয়াজু টিয়াজু এগুলো কি বলে? আমরা 70-80 লক্ষ মানুষ জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছি, আমরা যদি 70 লাখ মানুষ থুতু ফেলি তোদের মতো কয়েক হাজার লেবার ভরা উজু সুরতের সাথে মেশে যাবে, ঠিক না? তোদের কথা আমরা স্যান্ডেলে দুলো মনে করি না, কি বল আসলে? আব্দুল কাইম ফিয়াজু মিয়াজু এগুলো কি লেবার ভরা উজু সুরতের সাথে বেজে যাবি? আরেকজন কি না, ওই আরেকজন আফতাব তোর আহমদুল্লাহ নয় তো বরবাদ হইয়ে, ও ইয়াসিন ভারতের এক হুজুর ইয়াসিন আলী, ও মিষ্টি কুমড়ার মতো স্যাঁরা আপা গালা, বাংলাদেশ সরকার ফাইলিছে রাঁচ আসছে মাঠ গলায় বেড়ে ইয়াসিন আলী, এই মিষ্টি কুমড়ার মতো কি অনেকে দেখেছো তো মোবাইলে, এই ইয়াসিন আলী আপা গালা, ইয়াসিন আলী উনিও মিলাদুন্নবীর বিরুদ্ধে সুন্নিরা বেদাত করতেছে, সুন্নিরা বেদাত করতেছে, তুমি আগে তোমার মা থেকে খবর নিয়েছো? আচ্ছা আচ্ছা কি তুমি তোমার বাপের ছেলে? তোমাদের বেদাতের কার্যক্রম যদি আমরা বলতে থাকি জিন্দেগি চলে যাবে, এত বড় বাপিষ্ট তোমরা, ঠিক না? ছেলে দিয়েছি ভরানোর জন্য আর তোমরা করতেছো বলৎকার, ঠিক না? তুমি কি বেদাত বেদাত করো? শুধু জুলুজার মিলাদুন্নবী বেদাত, তোমার স্যান্ডেল থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত আঁকা করা বেদাত, এগুলো রসুলে ফরেছিল, ঠিক না? তুমি যে গড়ি লাগাইছো, মোবাইল টানতেছো, টুপি দিয়েছো, যে কোত্তা লাগাইছো, যে ফাংস লাগাইছো, এগুলো রসুলে ফরেছে? এগুলো তো সম্পূর্ণ বেদাত, ঠিক না? শুধু মিলাদুন্নবীকে পাইছো বেদাত বলার জন্য, যেখানে রসুলকে সালাম দেওয়া হয়, নারায় রেসালতের স্লোগান দেওয়া হয়, সেগুলোকে বেদাত বলো? তোর সিটিং এর কথা ভুলি, ঠিক না? ওই মিষ্টি কুমড়ার গাল ইয়াসিন আলী বেগুন ব্যাপারে আমি তোমাকে বলতেছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এখনো সুন্নি জামাতের আশেকের রসুলেরা জিন্দা আছে, 22,000 এজিদ বাহিনী দিয়ে দাড়ি টুপি ফাকরি সিজদা দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, ইসলাম, ঠিক না? এগুলো হলো এজিদি, যারা মিলাদুন্নবীর বিরোধিতা করতেছে এগুলো সব রানিং এজিদ, এগুলো সব এজিদি, ঠিক না? এগুলো সব কি এজিদি? আর যারা সুন্নি জামাত এগুলোকে বলা হয় হুসাইনি, ঠিক না? জোরে বলেন না, খবরদার কোনোদিন বিয়াদবি করবেন না,